হ্যালো স্টুডেন্টস স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস এইটের রায়োমাটিন দু হাজার চব্বিশ প্রশ্নবিহিত্রার ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের দশ নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক এক নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নম্বর প্রশ্ন হলো ভৌমজলের উৎস হল এর উত্তর হবে শিলামণ্ডল দুই নম্বর প্রশ্ন হল সবচেয়ে পুরুষ স্তরটি হল এর উত্তর হবে কেন্দ্রমণ্ডল তিন নম্বর প্রশ্ন হল উষ্ণ প্রসবনের জল গরম হয় এর উত্তর হবে ভূতাপ শক্তির জন্য এরপরে আছে শূন্যস্থান পূরণ করো এক নম্বর প্রশ্ন হলো। শ্রীলঙ্কার অধিবাসীদের প্রধান জীবিকা ড্যাশ এর উত্তর হবে কৃষিকাজ দু নম্বর প্রশ্ন হল দর্শনীয় স্থান পোকরা উপত্যকা ড্যাশে অবস্থিত এর উত্তর হবে নেপালে অবস্থিত এরপরে আছে এক কথায় উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল এমন দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই এর উত্তর হবে নেপাল ও ভুটান দু নম্বর প্রশ্ন হল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত এর উত্তর হবে পক প্রণালী অবস্থিত আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করতে পারো এরপরে চার নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো এক নম্বর প্রশ্ন হলো প্যানজিয়া ও প্যান্থালাসা কি। দু নম্বর প্রশ্ন হল অপসারী পারসীমানা কাকে বলে তিন নম্বর প্রশ্ন হল আ আ লাভা ও পা হো লাভার পার্থক্য লেখ এরপরে পাঁচ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল আগ্নেয় শিলা কাকে বলে আর সাথে আছে উৎপত্তি অনুযায়ী আগ্নেয় শিলা দু নম্বরে আছে শিলাচক্র বলতে কি বোঝো আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে